বন্ধুরা, আজকে ইন্টারেস্টিং একটা টপিক নির্বাচন করে নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা নিঃসন্দেহে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। তাহলে তার পাশাপাশি আমি আপনাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স বলতে চাইব, বিশেষ করে আপনি মোবাইলের স্ক্রিনে, এই মোবাইলের স্ক্রিনে টাচ করুন, ঠিক এই জায়গাটায় টাচ করুন, এই জায়গাটায় টাচ করে উপরের দিকে ঠেলে দিন, তাতে করে একটা ম্যাজিক দেখতে পাবেন, সেটা ফুল স্ক্রিনের জন্য। তাহলে এখন নিশ্চয়ই আপনি অনেকটা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর দুবার করবেন, যদি একবারে না হয় এই জায়গাটা টাচ করে ঠিক উপরের দিকে ঠেলে দিন, তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। এবং তার পাশাপাশি এই কর্নারের দিকে আপনি একটা ফাঁকা জায়গাটায় একদম কর্নারে টাচ করবেন, টাচ করলে পরে একটা গুল রকমের সেটিংসের অপশান দেখতে পাবেন, সেই সেটিংসটাকে টাচ করে কোয়ালিটি অপশানে গিয়ে একটু ভিডিওর কোয়ালিটিটাকে বাড়িয়ে দিন, যাতে করে আপনি সুন্দর দেখতে পাবেন এবং ভিডিওর মজা নিতে পারবেন। তাহলে আজকে যে প্রাণীটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আপনি ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। সেরকম এই ইন্টারেস্টিং টপিকটাকে নিয়ে আমি ইন্টারনেট থেকে অনেক তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি এবং আমার ব্যক্তিগত জীবনে আমি যা দেখেছি সেগুলো মিলেমিশে আজকে কিন্তু আপনার সঙ্গে একটা দারুণ টপিকটাকে আরও মজাদার করে তোলার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে এই ব্যাপারটায় একটু আলোচনা করা যাক বিস্তারিতভাবে, মনোযোগ দিয়ে শুনবেন, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে সঙ্গে থাকবেন আর ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে দেখতে থাকুন। কিছু কচ্ছপের প্রজাতি মাংসাশী হয়, আবার কিছু নিরামিষাশী হয়, সেরকম তৃণভোজীও হয়। তো কিছু কচ্ছপের প্রজাতি মাংসাশী যেরকম হয়, তারা শিকার করে কাটার জন্য তাদের দাঁতের মধ্যে সুরির মতো ধারালো দাঁত রয়েছে, যেগুলো সামনের দিকে থাকে, আর যেগুলো সাইডের, আমাদের মানুষের যেরকম সাইডেরগুলো মোটা দাঁত হয় সেরকম কিন্তু তৃণভোজী কচ্ছপদের দাঁড়ের দাঁত খুবই শক্ত, এবং গাছপালা কেটে সে গাছকে শুইয়ে দিয়ে তাদের পাতাগুলো খাওয়ার জন্য তৃণভোজী কচ্ছপদের জন্য এইটা খুবই উপযোগী। তাই শক্ত ডালপালাকে কেটে ডাল ভেঙে বেশি পাতা খাওয়ার জন্য গাছগুলোকে শুইয়ে দেয়, এবং দাঁড়ের কোণার দাঁতগুলো তাদের যেহেতু অনেক ভালো কাজ করে, যার ফলে মানুষের মতো মানুষরাও যেরকম কোনো কাঁটা জাতীয় বা কোনো সেরকম শক্ত খাবারকে কিন্তু এই মোটা দাঁত দিয়ে চিবিয়ে সে অনায়াসে গুরু গুরু করে ফেলতে পারে, সেরকমই কিন্তু ওই কচ্ছপেরও এই লতা পাতার কিছু শক্ত অংশকে কাটার জন্য এই মোটা দাঁতটা খুবই উপকারী হয়। এবং খাবারের একমাত্র জিব্বা দিয়ে ঠেললে তবেই গিলতে পারে, নইলে কিন্তু কচ্ছপরা গিলতে পারে না। এটা খুবই একটা দারুণ ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, এবং বিশেষ করে গুইসাপের মতো এরা শিকার ধরতে জিব্বা বের করতে পারে না, এদের জিব্বাটা লিমিটেড থাকে, ছোট থাকে, যার ফলে কচ্ছপের উপরের শক্ত যে মোটা খোলচ সেটা কিন্তু সত্যিকারের, এটাকে ইংরেজিতে কিন্তু ক্যারাপেস বলে, সেই ক্যারাপেসের মতোই একটা শক্ত খোলচ থাকে, এবং পেটের নিচের যে নরম অংশটা যেটাকে ওটাকে প্লাস্টন বলে, এবং বেশিরভাগ কচ্ছপ শিকারীর হাত থেকে বাঁচতে অগভীর জলে লুকিয়ে থাকে, এবং তাদের চোখ আর নাক জলের উপর খালি রেখে থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে থাকে, কিন্তু প্রয়োজনের সময় তারা জলের তলায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে বিনা শ্বাস প্রশ্বাস না নিয়ে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। সুতরাং বন্ধুরা, এরকম আরও মানে চমকপ্রদ ঘটনাগুলো সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে মোর অপশান লেখা আছে, চার অক্ষরের MORE মোর, এই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, এবং সেই তথ্যগুলোর পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের কিছু লিঙ্কগুলোও কিন্তু ওখানে পাবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো ইম্পর্টেন্ট তথ্যগুলো ওখানে পাবেন, সেখানটায় টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন, কেননা ভবিষ্যতে কোনো বিশেষ প্রয়োজনে কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ রাখার জন্য আপনারই দরকার পড়বে। ইউটিউবে কোনো
কারণে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে সোশ্যাল সাইটে আমাকে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু যোগাযোগ পুনরায় সেই আগেকার মতো তৈরি হয়ে যাবে, খুব সুন্দর সম্পর্ক আপনার সঙ্গে হবে। সেরকম বন্ধুরা, আমার জীবনে যে 150-200 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, যেখানে মোর অপশনটা টাচ করলে পরে ডেসক্রিপশন খুলবে, ঠিক ওই জায়গাতেই 150-200 মধ্যে থেকে বেছে বেছে সেরা 3টি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কে টাচ করে ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে, এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো শেয়ার বটন, যে বাঁকানো তীর চিহ্নের মতো, সেই শেয়ার বটনের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে সুবিধা হবে। সেই জন্য বন্ধুরা আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বটনটাকে টাচ করে পাশে ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 যে আমি নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলোর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে। সেরকম বন্ধুরা, আপনারা যদি ফ্রি অফ কস্ট একটা লাইক এবং ছোট্ট একটা আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানান তাহলে আমি একটু ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। এমনিতে আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলোকে সংশোধন করে আমি খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে একটু উৎসাহ যোগালে পরে আমার সুবিধা হয় এবং আমি আরও উৎসাহ পাই ভালো ভালো ভিডিও বানাতে। বন্ধুরা, বাজে কথা একটু কম করে চলুন কাজের কথাটা একটু বলে ভিডিওটা চট করে শেষ করে ফেলি। মাঝে মাঝে কচ্ছপ প্রায় হারিয়ে গেছিল, প্রায় বিলুপ্তি পথে, জীববিজ্ঞানীরা মিলে অনেক চেষ্টা করে গবেষণা করে কি করে সেগুলোকে রিকভার করা যায় সেই বিষয়ে অনেক চিন্তা ভাবনার মাধ্যমে সেইগুলোকে প্রজনন করে বংশবিস্তার করে সুরক্ষা দিয়ে নতুন করে তাদের বংশবিস্তার শুরু হয়েছে। আগামী প্রজন্মের তরুণ তরুণীদের কাছে যেন জীববিজ্ঞান আরও সহজ হয়ে যায় সেই কারণে তরুণ তরুণীদের বিনামূল্যে ট্রেনিং দিয়ে দেশজুড়ে চেষ্টা চলছে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। সেরকম হিন্দু শাস্ত্রে কচ্ছপ হচ্ছে মানুষের সৌভাগ্য প্রদানকারী একটা প্রাণী, সেই ভগবান বিষ্ণু শরীরের নিচের অংশ কচ্ছপ রূপ ধারণ করেছিলেন এবং বাস্তুশাস্ত্র অনুসারে গড়ের নির্দিষ্ট স্থানে যদি আপনি কচ্ছপের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আয় উন্নতির পাশাপাশি বিপদ আপদ কেটে যায় এবং সংসারের বিভিন্ন রকম মহলটা হাসি খুশিতে ভরে ওঠে। তবে হ্যাঁ, অবশ্যই সেটা যেন গ্রহ নক্ষত্র বিচার করে রাশি কুস্তি বিচার সহ স্থাপন করা হয়, অন্যথা কিন্তু ভালোর জায়গায় খারাপ এবং হিতে বিপরীত হওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য বলছি বন্ধুরা, সবসময় গ্রহ নক্ষত্র বিচার করে কুষ্টি বিচার করে সেইটা গড়ের কোন কোনায় লাগালে, কোন দিকে মুখ করে লাগালে পরে সেটা সংসারের হিতের পক্ষে উপযোগী হবে সেই রকম কিন্তু আপনি উপযুক্ত জ্যোতিষী শাস্ত্রের অবলম্বন করে সেটা লাগাবেন, যার ফলে কিন্তু আপনার আয় উন্নতি হঠাৎ করে একটা পরিবর্তন দেখা দেবে এবং গড়ে অসুখ বিসুখ হবে না, খুশিতে হাসিতে ভরে উঠবে এবং সবসময় আপনার নেগেটিভটাকে হারিয়ে পজিটিভের দিকে আপনি সবসময় এগোতে থাকবেন। সেই জন্য কোনো কারণে হিতে বিপরীত যেন না হয়, যার জন্য উপযুক্ত জ্যোতিষকে দিয়ে গ্রহ নক্ষত্র বিচার করে ঘরের সেরকম জায়গায় উপযুক্ত স্থানে যদি কচ্ছপের মূর্তি বা পাথরের বা কাঠের কচ্ছপ যদি আপনার ঘরের কোণায় রাখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাতারাতি একটা বিরাট পরিবর্তন দেখতে পাবেন এবং আয় উন্নতির পাশাপাশি হাসি খুশি এবং সুখী সংসার জীবনযাপনগুলো খুব সহজে হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিচার বিবেচনা করেই এবং বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে কাজটা করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে অনেকগুলো ভুলভ্রান্তি থাকতে পারে, যেহেতু আমি অবাঙালি বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেকগুলো ভুলভ্রান্তি যেগুলো হবে সেগুলো আপনারা কমেন্ট সেকশানে ছোট্ট করে ধরিয়ে দেবেন আমাকে, যার ফলে আমি ভুলগুলো বুঝতে পারবো, ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিও আরও ভালোভাবে নিয়ে আসতে পারবো। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই, ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাদের
আপনাদের ভালোবাসা আমাকে দেওয়ার চেষ্টা করুন, যার ফলে আমি কিন্তু অপেক্ষায় থাকব। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করছেন না, যার ফলে আমি একটু ডিমোটিভেট হই। সুতরাং আমাকে একটু ভালোবাসা সহকারে আপনি ফ্রি অফ কস্ট একটা ছোট্ট লাইক বা ছোট্ট মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহ যোগাবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি। সেরকম বন্ধুরা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটার ঠিক নিচে দেখুন ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন। তাহলে বন্ধুরা এরকম ভালো ভালো আরও নতুন ভিডিও আসা অবধি আপনার শরীরের দিকে একটু বাড়তি যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা।